সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও দোয়া চেয়ে তোরণ টাঙানো ব্যানার ফেস্টুন এবং পোস্টার অপসারণে নেমেছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। শনিবার সকাল 11টার দিকে সিলেট মেন্দিবাগস্থ নির্বাচন অফিস থেকে 4টি টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের। এছাড়াও টিমে রয়েছেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। বিষয়টি নিশ্চিত করে সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ সিলেট ভিউকে বলেন, আজ থেকে আমাদের এই অভিযান শুরু হয়েছে, এতে পুলিশ আনসার সিটি কর্পোরেশন সহযোগিতা করছে, এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে আমরা শহরের মাইকিং করেছি, কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে জেল জরিমানা করা হবে, তবুও যদি কেউ আইন না মানেন তাহলে ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হবে। আগামী 21 জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। তবে কয়েক মাস আগে থেকেই নগরী ছেয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ও ফেস্টুনে। গত এপ্রিলে নির্বাচনী এলাকা থেকে সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরপরই ইসি এক নির্দেশনায় নগর থেকে সব ধরনের প্রচার সামগ্রী অপসারণ করতে বলা হয়। এই আদেশ অনেকটা তোয়াক্কা না করেই প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন সম্ভাব্য প্রার্থীরা। কিছু কিছু জায়গায় এখনও বিলবোর্ড পোস্টার রয়ে গেছে, এই জন্য আজকে আমরা সারাদিন ব্যাপী আমাদের 4টা টিম পুরা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে যত ধরনের বিলবোর্ড আছে এবং পোস্টার আছে নির্বাচন রিলেটেড সকল পোস্টার আমরা অপসারণ করব এবং এই কার্যক্রম ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে। আমরা 4টা টিম কাজ করতেছে, আমি সহ আমাদের 4টা টিম বিভিন্ন এরিয়াতে তারা চলে গেছে, সেখানে আমাদের সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা আছে, পুলিশের সদস্য আছে, সবাইকে সম্মিলিতভাবে আমরা এই অভিযান অব্যাহত রেখেছি এবং আপনাদের মাধ্যমে আমি যারা সম্ভাব্য প্রার্থী আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা নিজ উদ্যোগে এখনও যে বিলবোর্ড এবং পোস্টারগুলো রয়ে গেছে সিটি কর্পোরেশনের ভিতরে সেগুলো আপনারা নিজেরা নিজ উদ্যোগে এগুলো অপসারণ করবেন।